ইলেকট্রিকড প্রিন্টারগুলো একটি সমস্যা বেশি রকম দেখা দেয় দেখুন বন্ধুরা রেড লাইট এবং পাওয়ার বাটনের যে লাইটটি তিনটি একসাথে জ্বলছে তার মানে হচ্ছে আমার যে স্ক্যানার আছে স্ক্যানারের সমস্যা স্ক্যানার নড়াচড়া না করলে এই সিগন্যালগুলো চলে আসে তিনটি লাইট যদি একসাথে জ্বলে তাহলে বুঝতে পারবেন আপনার স্ক্যানারের সমস্যা এভাবে মুখ না করলে তাহলে বুঝতে পারবেন আপনার স্ক্যানারের সমস্যা তখন আমি আপনাদেরকে প্রিন্টারটি অন অফ করে আবার অন করে দেখাবো দেখুন সেম সমস্যা চলে আসবে এভাবে আপনি দেখুন এগুলো প্রিন্টারের পাওয়ার বাটন বেশি দিন যায় না নষ্ট হয়ে যায় দেখুন অনেক সমস্যা করছে এখন আমার পাওয়ারটি চলে এসেছে পাওয়ারটি চলে আসার পরে এখন দেখুন যদি এই মাঝখানে রোলারটি যদি মুভ করে তাহলে রেড কালার সিগনালটি আসবে না আর যদি মুভ না করে তাহলে রেড কালার সিগনালটি চলে আসবে দেখুন বন্ধুরা একটি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কোনো প্রকার নড়াচড়া করছে না এখন আপনি দেখতে পারবেন এই রোলারটি না নড়ার কারণে আমার এই জায়গায় তিন দুটি লাইট রেড কালার শু করবে দেখুন দুটি লাইট শো করছে এভাবে যদি তিনটি লাইট একই সাথে লাফায় তাহলে বুঝতে পারবেন আপনার প্রিন্টারটির স্ক্যানারের সমস্যা চলুন প্রিন্টারটি আমরা খুলে নেই প্রিন্টার খোলা আপনারা সবাই জানেন যারা আমরা স্টুডিওতে কাজ করি এরকম টুকি টাকি কাজ আমরা সবাই পারি তাই আমি ভিডিওটি টেনে দেখালাম স্ক্র প্রিন্টারটি খোলা আর আপনাদের ভালো করে দেখালাম না প্রিন্টারটি খুলে আমরা কী করবো স্ক্যানারটি আলাদা করে নেবো স্ক্যানারটি আলাদা করার পর স্ক্যানারে চতুর সাইডে স্ক্রুগুলো আছে এগুলো সতর্কতার সহিত খুলে নেব স্ক্রুগুলো খোলার পর বন্ধুরা আমরা একটি কাজ করবো এই কাজটি হল মাঝখানে যে রোলারটি আসে এই রোলারটি জাম হয়ে যায় এর ভিতরে পিচ্ছিল জাতীয় জিনিস দেওয়া হয় এগুলো শুকিয়ে যায় বা দুলাবালি যায় এগুলো একটু শক্ত হয়ে যাওয়ার কারণে এই রোলারটি ভালোভাবে মুভ করে নাম তাই আমরা এই রুলারটিকে কী করবো একটু পিছ পিচ্ছিল করার জন্য যে কোনো একটি কেমিক্যাল ব্যবহার কর দেখুন বন্ধুরা আমার স্ক্যানারটি খোলা শেষ এখানে এই রোলারটি দেখুন মাঝখানে যে একটি বিট আছে বিটের ভিতরে পিচ্ছিল জাতীয় জিনিস দেওয়া থাকে যদি এই যদি পিচ্ছিল ভালো না থাকে তাহলে এগুলো আটকিয়ে যায় আটকিয়ে যাওয়ার কারণেই আমাদের তিনটি সিগন্যাল একসাথে চলে আসে আমার স্ক্যানারে কাজ করে না এগুলো আমরা কি করব একটি পিচ্ছিল জাতি কোনো কিছু দিয়ে দিব। আর খুলছি যেহেতু এইটু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এটি আবার আগে যেভাবে ছিল খুব সতর্কতার সহিত আমরা কী করব লাগিয়ে দেব লাগানো বা খোলা আমরা সবাই কম বেশি পারি এগুলো আর আমি ওরকম ভালোভাবে দেখালাম না আপনারা ফুলতে এবং লাগাতে ভালো পারেন ওরা আমরা ভালোভাবেই জানি ভালোভাবে অনেক সমস্যা আছে আমরা সবাই ঠিক জানি না তো কোন কাজ করলে কি হবে আমরা অনেকে আসি অনেক ভালো জানি অনেকে আছি জানি না এই ভিডিওটি শুধু যেসব ভাই নতুন প্রিন্টার কিনেছেন অনেক সময় প্রিন্টারে জামেলা হয় অনেক বুঝতে পারেন না অনেকেই এই ভিডিওটি শুধু করা হয়েছে নতুন বাইদের জন্য যারা সিনিয়র ভাই আছেন তারা আমার এই ভিডিও দেখে কোনো মন্তব্য করবেন না আমিও নতুন আমার প্রিন্টারটি সমস্যা হয়েছিল তাই আমি নিজে নিজে ইউটিউব থেকে ভিডিও দেখে আমি সমাধান পেয়েছি তারপর আবার এই সেম সমস্যাটি হওয়ার পর আমি আমার সমাধান কাজটি সমাধান করে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে আমি যে সমস্যায় পড়েছিলাম এরকম সমস্যায় যেন আর কোনো বাই না পড়ে এই প্রিন্টারটি যদি আমি কোনো সার্ভিসিং দোকান নিয়ে যেতাম তাহলে এই কাজটুকু করে আমার কাছে চার থেকে পাঁচশো টাকা রাখত কেন ভাই আমরা এই চার পাঁচশো টাকা সার্ভিসিংয়ে দিতে যাব আমরা যদি নর্মালি এই কাজটা ছাড়তে পারি তাহলে সার্ভিসিংয়ে যাওয়ার প্রয়োজন নেই বন্ধুরা আমরা স্ক্যানারটি ভালোভাবে সতর্কতার সহায়তা এখন লাগিয়ে দিব লাগানোর পর আপনাদেরকে আমি একটি ফটোকপি করে দেখাব দেখুন প্রিন্টারটি সেটিং দেওয়া শেষ এখন আমি প্রিন্টারটি কানেক্ট করে আপনাদেরকে একটি ফটোকপি করে দেখাবো বন্ধুরা দেখুন পাওয়ার বাটনটি এখন দিয়ে নেবো পাওয়ারের ঝামেলা করে তাই কেবলটি আমি আবার ভালো লাগিয়ে নিলাম এখন আমি প্রিন্টারটি পাওয়ার দিব পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি আগেই বলেছিলাম এই প্রিন্টারগুলো পাওয়ার বাটন সমস্যা করে দেখুন বন্ধুরা এখন আমার মাঝখানে রোলারটি মুভ করছে নড়াচড়া করছে এদিক সেদিক এদিক সেদিক যদি আমার এই মাঝখানে করে তাহলে স্ক্যানারটার কোনো সমস্যা নেই এখন আমার স্ক্যানার ঠিক হয়ে গিয়েছে বন্ধুরা এখন আর রেড কালার সিগন্যাল চলে আসবে না এখন আমি আপনাদেরকে একটি ফটোকপি করে দেখাবো যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্টটি জানিয়ে দিবেন আপনার মতামত এখন বন্ধুরা একটি ফটোকপি করে নিলাম ফটোকপিটি অতি সহজে হয়ে গেল ধন্যবাদ